হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি, আজকে আমরা এই বাড়িটা দেখতে এসেছি আমাদের এক বন্ধুর জন্য। আর ক্যানাডার অ্যালবার্টা প্রভিন্সের ইকোনমি বেশ খারাপ, যার জন্য এখন বাসার দামও অনেকটাই কমে গেছে। আর আমার বন্ধুটা প্ল্যান হচ্ছে সে নতুন বাড়ি কিনবে, তো আমি ওকে বলছিলাম যে প্লিজ, মানে যখনই যে বাড়ি দেখতে যাবে আমাকে যেন একটু নিয়ে যায়, কারণ এখনকার নতুন বাড়িগুলো দেখতে এত সুন্দর, আর এত সুন্দর করে ওরা সাজিয়ে গুছিয়ে রাখে, দেখলে চোখ জুড়িয়ে যায়। তো এই বাড়িটা আজকে আমরা দেখতে এসেছি, আর এই বাড়িটার স্কোয়ার ফিট হচ্ছে 3000-এর ওপর, তার মানে বেশ বড় একটা বাড়ি। ঢোকার পরই আর কি সিঁড়িটা পড়ছে সামনেই, আর এখানে একটা হাফ ওয়াশরুম, ওখানে ছোট্ট একটু বসার জায়গা করা। এখান থেকে দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে বেসমেন্টে যাওয়ার সিঁড়ি। ক্যানাডাতে বাড়িগুলোর কিন্তু বেসমেন্ট থাকে, তো অনেকেই বেসমেন্ট রেন্ট দেয়, অথবা আবার অনেকে নিজেরা ব্যবহার করে। স্পটলাইট দেয়া আছে পুরো বাসাটাতে। কিচেনটা অনেক সুন্দর। শো হোমসের অনেক কিছুই কিন্তু আপগ্রেড করা থাকে, যেটা কিনা বাড়ির সাথে ইনক্লুডেড হয় না। কেউ যদি সে আপগ্রেড জিনিসগুলো নিতে চায়, তখন তাকে এক্সট্রা পে করতে হয়, আর তা না হলে বেসিক জিনিসগুলো আসবে। এখানে প্যান্ট্রি, এত পরিপাটি করে, এত সুন্দর করে, আসলে মনে হয় না কে গুছিয়ে রাখতে পারে, শো হোমসগুলোতে পসিবল। আমি একটু উপরে যাচ্ছি এখন, এটা উপরে যাওয়ার সিঁড়ি। ক্যানাডা যেহেতু প্রচণ্ড ঠান্ডার দেশ, যার কারণে কার্পেটটা আসলে খুবই ইম্পর্টেন্ট। উপরে উঠে একটা ফ্লেক্স রুম, এখানেও স্পটলাইট দেয়া আছে, জানালাও আছে একটা বেশ বড়ই। উপরে আরেকটা ফ্লোর আছে। আমি একটু এই সাইড থেকে আগে শুরু করি। এখানে ড্রায়ার, ওয়াশার, এটাও বেশ বড় একটা রুম, মোটামুটি প্রয়োজনীয় জিনিসগুলো সুন্দর করে এখানে রাখা যাবে। পাশে হচ্ছে মাস্টার বেডরুম, তিনটা বেশ বড় জানালা আছে। এখন প্রায় বেশিরভাগ বাসাতেই এরকম ওয়ালপেপার দেখা যায়, ভালোই লাগে দেখতে। এটা হচ্ছে ক্লোজেট, অনেক বড়। এরকম একটা বড় ক্লোজেট থাকলে আর রুম ময়লা হয় না, জামা কাপড় সুন্দর মতো ভাবে গুছিয়ে রাখা যায়। আর এখানে হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ বড়ই আছে। জানালাটাও আছে ভালো। কমোডটা আবার সেপারেট করে রাখা, ভালো হয়েছে জিনিসটা। তাহলে এই পাশে ছিল হচ্ছে মাস্টার বেডরুম আর হচ্ছে লন্ড্রি রুম, আর ও পাশে হবে হচ্ছে বাকি দুটো বেডরুম আর হচ্ছে কমন বাথরুম। বাসাটার প্রত্যেকটা কর্নারই আসলে ব্যবহার করা হয়েছে, কোনো কিছু আসলে ওয়েস্ট করেনি। তো এখানে হচ্ছে আরও একটা বেডরুম, এখানে সুন্দর ওয়ালপেপার দেওয়া। খুব ছিমছাম করে গোছানো, যতটুকু প্রয়োজন, যা প্রয়োজন ঠিক ততটুকুই রাখা।
শুধু বালিশ একটু বেশি রাখা মনে হচ্ছে, 2, 4, 6, 8, 10টার মতো বালিশ। 10টা বালিশ লাগে কিনা আমার জানা নেই। এটা হচ্ছে আরো একটা বেডরুম, এখানে একটা জানালা আছে, এখানে অনেকগুলো বালিশ। আমি আসলে বালিশ গুনছিলাম। দেয়াল জুড়ে একটা পর্দা দেয়া। আর এটা হচ্ছে একটা ক্লোজেট, ওই রুমটাতে ক্লোজেট দেখিনি, সেকেন্ড রুমটাতে। আর এটা হচ্ছে কমন ওয়াশরুম, আর এটা হচ্ছে ছোট্ট একটা ক্লোজেট। আর এখন আমি যাচ্ছি সব শেষ ফ্লোরটাতে। এখানকার বাড়িগুলোতে সাধারণত দুটা ফ্লোর থাকে, একটা হচ্ছে ড্রয়িং, ডাইনিং আর কিচেন, আর উপরে হচ্ছে সব বেডরুম। কিন্তু এই বাড়িটাই দেখলাম একটু ডিফারেন্ট, এখানে তিনটা ফ্লোর করা, যেটা কিনা একটু আনকমনই বলা যায়। আর যদি আমি বেসমেন্ট কাউন্ট করি তাহলে 4টা ফ্লোর হবে। যদিও এই বাড়ির বেসমেন্টটা এখনও ডেভেলপ করা নেই, কিন্তু যদি কেউ কেনে, তারা যদি ডেভেলপ করে নিতে চায়, তারা ডেভেলপ করে নিতেও পারবে, তখন আর কি 4টা ফ্লোর হবে। তো টপ ফ্লোরে আছে একটা ওয়াশরুম, একটা লিভিং রুম, আর ওখানে আর একটা বেডরুম আছে ঠিক এই জায়গাটাতে, আর এখানে একটা ক্লোজেট। তো সব মিলিয়ে বাসাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমি বাসার কিছু ছবিও তুলেছি, তো যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে সেই সেই ছবিগুলো দেখে নিতে পারেন। অনেক সময় ফাস্ট মুভ করার কারণে তখন মানে ভিডিওগুলো একটু কেঁপে যায়, অথবা অনেক কিছু বোঝা যায় না যার জন্য। আর বাসাটা কেমন লাগলো জানাবেন, আশা করি ভালো লাগবে। বাসাটা খুবই সুন্দর, আমাদেরও ভালো লেগেছে। আমাদের আরও কয়েকটা বাসার দেখার অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি দেখি আমি হয়তো বা সেগুলো একটু ভিডিও করব। তো আজকে এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।